এডিসি হারুন ও পুলিশ সদস্যদের হাতে ছাত্রলীগ নেতাদের মার খাওয়ার ঘটনায় জল গড়িয়েছে অনেক দূর। এডিসি হারুনকে প্রত্যাহার, বদলি, সাময়িক বরখাস্ত এবং সর্বশেষ রংপুর রেঞ্জে সংযুক্ত করার ঘটনা ঘটেছে। এরই মাঝে ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে সময় সংবাদের কথা হয় এডিসি সানজিদার সঙ্গে। তিনি জানান, বারডেম হাসপাতালে তার স্বামী রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব আজিজুল হক ও তার সঙ্গে আসা ছেলেরাই সর্বপ্রথম মারধর করেন এডিসি হারুনুর রশিদকে। আমি ডক্টর দেখাতে চাই, আমার লাস্ট বেশ অনেকদিন থেকেই হচ্ছে আমার কিছু কার্ডিয়াক প্রবলেম ছিল। তো লাস্ট এক দুই সপ্তাহ ধরে প্রবলেম গুলো বাড়ার কারণে হচ্ছে আমি ডক্টর দেখানোর জন্য চেষ্টা করছিলাম, সময় সুযোগ হয়ে উঠছিলাম উঠছিল না। তো লাস্ট শনিবার আসলে চেস্ট পেইনটা বেড়ে যাওয়ার কারণে আমার মনে হলো যে অফিস থেকে ফেরার পথে আমি ইডেন কার্ডিয়াক এর জন্য ডক্টরকে একটু দেখিয়ে দিই। চেস্ট পেইন যেহেতু বেড়ে যাচ্ছিল আর এটা খুব আর্জেন্ট ছিল, তো ওই মুহূর্তে ইডেন কার্ডিয়াক যেহেতু স্যারের জুরিসডিকশনের ভিতরে, এই জন্য আমি স্যারকে আসলে কল দিই যে আমার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজ করে দেওয়ার জন্য। তো স্যার ওসি শাহবাগ আর ওসি রমনাকে দিয়ে হচ্ছে একটা অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজার করে দেন। তো সেটা সিরিয়াল ছিল আসলে ছয়টার সময়, আমি ছয়টার সময় যাই ওখানে। যাওয়ার পর আমি জানতে পারি যে ডক্টর একটা কনফারেন্সে আছেন, তো উনি দেখবেন না হয়তো। তো আমার যেহেতু বিষয়টা খুব আর্জেন্ট ছিল আমি স্যারকে আবার কল করি যে স্যার আসলে উনি দেখছেন না অন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট, সেটা অন্য কোনো ডক্টর ম্যানেজ করে দেওয়া যায় কিনা। তো স্যার মেবি আশেপাশেই ছিলেন, তো উনি তখন বললেন যে আচ্ছা ঠিক আছে আপনি অপেক্ষা করেন, আমি দেখি এসে কারোর সাথে কথা বলে দেখি যে ম্যানেজ করা যায় কিনা। এরপর আসলে উনি আসেন ওখানে, উনি আসার পর তাকে ওদের সাথে কথা বলেন এবং একজন ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজার হয়, তো আমি ওনাকে দেখাই, উনি আমাকে বেশ কিছু টেস্ট দেন। আমি তারপর হচ্ছে আমি ব্লাড টেস্টের জন্য স্যাম্পল দিয়েছি, ইকো করেছি, ইসিজি করেছি। ইটিটি যখন করছিলাম, ইটিটি রুমে ছিলাম যখন এই ইনসিডেন্টটা হয়, তো আমি ইটিটি রুমে ছিলাম যেহেতু আমার সাথে অন্য কোনো অ্যাটেন্ডেন্ট ছিল না, তো স্যার আউট অফ পার্টিতেই আমার জন্য একটু ওয়েট করছিলেন। তো আমি ইটিটি রুমে যখন ছিলাম প্রায় 10-15 মিনিট পরে আসলে এরকম একটা সময় পর আমি হঠাৎ বাইরে কিছু ক্যারোসের শব্দ পাই। তো ইটিটি রুমে তো আপনি জানেন যেখানে বাইরে লেডি পেশেন্টকে যখন টেস্ট করা হয় সেখানে তো আসলে অন্য কোনো জেন্টস বা অন্য কারোর ঢোকার আসলে কোনো পারমিশন থাকে না, ভিতরে যারা টেকনিশিয়ান বা ডক্টর যারা থাকেন তারাই থাকেন। তো আমি ফার্স্ট যে শব্দটা আমার কানে আসলো সেটা আমি শুনলাম যে স্যার খুব শাউট করে বলছেন যে ভাই আপনি আমার গায়ে কেন হাত দিলেন, কিন্তু আমার গায়ে হাত দিতে পারেন না। তো আমি সেটা প্রথমে বুঝতে পারি নাই, তো আমার মনে হয়েছিল যে অন্য কারোর সাথে কোনো ঝামেলা হয়েছে বা এরকম কোনো একটা বিষয়। কিন্তু পরে আমি ওই সময় আমার হাজবেন্ডের মানে ভয়েসও শুনতে পাই আসলে। তো এর মধ্যে আমি যেটা শুনতে পেলাম মানে দেখলাম যেটা আর কি, কিছু ঘুমিয়ে ছিলাম যে হঠাৎ করে আমার হাজবেন্ড এবং সাথে আরো কয়েকজন ছেলে ছিল, আমি আসলে তাদের কাউকে চিনতাম না, ওরা হচ্ছে স্যারকে টেনে হিসেবে মারধর করতে করতে রুমটার ভিতরে নিয়ে আসলো এবং ওই সময় তার গায়েও হবে মানে হাত তুলেছে তারা আর কি, আগে এসে হাত তুলেছে সেটা আমি শুনেছি। পরে উনি হচ্ছে কাইন্ড অফ ওদের কাছ থেকে সেফ থাকার জন্য হচ্ছে দৌড়ে দৌড়ে রুমটার কোনার দিকে আসলেন। আসলে আমার হাজবেন্ড খুব আসলে খুব এজিটেটেড ছিলেন, আউট অফ মাইন্ড ছিলেন, আমি জানি না আসলে ওনার কি হয়েছিল। তো উনি যেটা করলেন, ছেলেদেরকে বললেন যে হচ্ছে পুরো জিনিসটা ভিডিও করার জন্য। তো আমি খুব শক করছিলাম তখন যে যেহেতু ইটিটি রুমের ভিতরে ইটিটি ড্রেসে ছিলাম এবং সারা গায়ে আসলে অনেক রকমের তার বা অন্যান্য জিনিসপত্র লাগানো ছিল, তো সেটা আমি খুব শক করছিলাম যে রুমের ভিতরে আপনি বাইরের লোকজনকে নিয়ে কেন আসছেন, এদেরকে চলে যেতে বলেন, আবার আপনি ভিডিও করতে বলছেন। তো এরকম একটা সিচুয়েশনে আমি হচ্ছে সলভ করছিলাম যখন, তখন আমার হাজবেন্ড আসলে আমার গায়ে হাত দিলেন। তো পরে ওরা ট্রাই করছিল হচ্ছে স্যারকে এখান থেকে বের করার জন্য বা মারবে আর একটু এরকম একটা বিষয়। ওই অবস্থায় যারা ভিডিও করছিল আমি ওদের হাত থেকে ক্যামেরাটা আসলে নিয়ে নেওয়ার ট্রাই করছিলাম যে আমাকে তো ওই অবস্থায় ওরা ভিডিও করতে পারে না, কেন আমি খুব একটা মানে অড একটা পোশাকের মধ্যে ছিলাম। তো এই অবস্থায় হচ্ছে ওই যে ছেলেগুলো ওখানে ছিল ক্যামেরা নেওয়ার সময় ওদের সাথে আমারও একটু গায়ে টাক টাক লেগেছে এরকম একটা বিষয়। তখন হসপিটালের সিকিউরিটি আসে, এর কিছুক্ষণ পর 10-15 মিনিট পর থানার ফোর্স আসে আর কি, থানার ফোর্স এসে তাদেরকে নিয়ে যায়। এ বিষয়ে জানতে চাওয়া হয় পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের কাছে। তিনি বলেন, অভিযোগ পেলে দুই এডিসিকে মারধরের ঘটনায় ব্যবস্থা নেবে পুলিশ। তাদের যে অভিযোগের বিষয়টা আমরা যেটা আপনি যেটা বলেছেন, এই অভিযোগের বিষয়টা তারা যদি কোনো অভিযোগ আকারে আমাদেরকে দেয় আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দিব, তারা তদন্তমূলক ব্যবস্থা নেবে। বলেন, তদন্ত প্রতিবেদন পেলে করণীয় ঠিক করবেন তারা। আমরা তাদের কর্তৃপক্ষকে জানাব। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।